নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। ভারতের ইতিহাসের 21 নম্বর ক্লাসে আজকে আমরা পড়বো রাজপুত রাজবংশগুলোর ইতিহাস সম্পর্কে। এর আগের দিন অর্থাৎ 20 নম্বর ক্লাসে আমি চোল সাম্রাজ্য সম্পর্কে পড়িয়েছিলাম এবং তার সাথে সাথেই আমরা মধ্যকালীন ভারতের ইতিহাস সম্পর্কে পড়া শুরু করেছি। এর আগের প্রায় 19টা ক্লাস নিয়ে আমি এনসিয়েন্ট হিস্ট্রি ডিটেলসে আলোচনা করেছি। তোমরা ক্লাসগুলো অবশ্যই দেখো, যেগুলো তোমরা কলকাতা পুলিশ কনস্টেবল বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এই সমস্ত পরীক্ষা, পিএসসি ক্লার্কশিপ, এনটিপিসি বা এসএসসি এই সমস্ত পরীক্ষার জন্য আমি এই ক্লাসগুলো তৈরি করছি। অবশ্যই তোমরা দেখো এবং তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও, বুঝতে পারছো কিনা সেগুলো জানাও। এবং যদি তোমরা এই চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও এবং এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। যদি তোমরা প্লে লিস্টগুলো খুঁজে না পাও এই চ্যানেলের প্লে লিস্ট অপশানে যাবে, সমস্ত প্লে লিস্ট পেয়ে যাবে। এছাড়াও আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি ভারতের ইতিহাসের প্লে লিস্টের। এছাড়া আমি সংবিধানের উপর ক্লাস শুরু করেছি, সেগুলো প্রত্যেকটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা দেখতে পারো। WBCS পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, মিসলেনিয়াস পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আমি ইতিহাস এবং পলিটির ক্লাস করিয়ে রেখেছি, এই চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে। অবশ্যই ক্লাসগুলো দেখো, তোমাদের ভালো লাগবে। আমরা আজকে রাজপুতদের ইতিহাস সম্পর্কে পড়বো। 12th সেঞ্চুরি এই সময়টাতে, 12th সেঞ্চুরি এই সময়টাতে ভারতে রাজপুতদের মেনলি উত্থান হয়। তারা কোনো বড় সাম্রাজ্য গড়ে তোলেনি, মেনলি রাজপুতানা বলে যে জায়গাটা, রাজপুতানা বলতে আজকের রাজপুতানা বলতে আজকের রাজস্থান, গুজরাটের কিছুটা অংশ, এই জায়গাগুলো নিয়ে রাজ এই জায়গাটাকে রাজপুতানা বলা হতো। কারণ এখানে মেনলি যে রাজবংশগুলো শাসন করতো তারা রাজপুত নামে পরিচিত। এবার এই রাজপুতদের কথা বললেই আমাদের মনে যেটা আসে যে প্রচন্ড বীর একটা জাতি, তারা বিদেশি শক্তির সঙ্গে লড়াই করে ভারতের জন্য। তো সেই রাজপুতদের উত্থান কিভাবে হয় তার জন্য আমাদের একটু প্রাচীন ভারতের ইতিহাসে ফিরে যেতে হবে। আমরা যদি ইতিহাস একটু পর্যালোচনা করি তাহলে দেখবো যে একটা থিওরি রয়েছে, যে এটা কি থিওরি বলা চলে না, এটা একটা রূপকথা টাইপ বলতে পারো, যে মাউন্ট আবু পর্বতে বৈশিষ্ট্য বলে একজন মুনি, তিনি তপস্যা করেন এবং সেই তপস্যার থেকে যে সমস্ত বীর যোদ্ধাদের উত্থান হয় বা তারা উৎপত্তি লাভ করে তারা রাজপুত। কিন্তু এটা একটা কল্প কাহিনী, এখানে কোনো অ্যাকচুয়াল ইতিহাস যেটা যদি আমরা অ্যাকচুয়ালি দেখতে যাই তাহলে দেখব যে ভারতে বিভিন্ন সময় বিভিন্ন বিদেশি জাতি আক্রমণ করে। তাদের মধ্যে আমরা শকদের নাম পেয়েছি, হুনদের নাম পেয়েছি, তোমরা এগুলো পড়েছো প্রাচীন ভারতের ইতিহাসে। এরা এক সময় যখন আক্রমণ করে, তারা কেন আক্রমণ করে, ভারতে সাম্রাজ্য বিস্তার করার জন্য তারা আক্রমণ করে, এখান থেকে অর্থ লুণ্ঠনের জন্য আক্রমণ করে। এদের মধ্যে কিছু মানুষ ভারতেই থেকে যায়, তারা ভারতে থেকে যায়, ভারতীয় মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ধীরে ধীরে তারা ভারতীয় হয়ে যেতে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি তারা বিদেশি ছিল, সেন্ট্রাল এশিয়া থেকে তারা এসেছিল। তো এই সমস্ত জাতির মানুষ যখন ভারতে এসে ভারতীয় হয়ে যায় তারাই রাজপুত নামে পরিচিত হয়। এবং এরা যেহেতু সেন্ট্রাল এশিয়া থেকে আসছে এবং সেন্ট্রাল এশিয়ার মানুষদের তোমরা জানো প্রচন্ড বেশি যুদ্ধের দিক থেকে পারদর্শী হতো, সেটা আমরা কুষাণদের ক্ষেত্রে দেখেছি, ইন্দোগ্রীকদের ক্ষেত্রে দেখেছি। তো এরা প্রচন্ডই শক্তিশালী এবং প্রচন্ড লড়ুকে লড়াকু টাইপের এক রকমের জাতি ছিল এরা। তো তারা যখন ভারতীয়দের সঙ্গে মিশতে থাকে তখন তারা ক্ষত্রিয়দের মতোই একটা রূপ পায়, যে আমরা ভারত আমরা লড়াই করব। কিন্তু একটা টাইমের পর কি হয়, এরা ধীরে ধীরে আরো পাওয়ারফুল হতে থাকে, ভারতের রাজনীতির মধ্যে অংশগ্রহণ করতে শুরু করে। আমরা একটা বড় রাজবংশের কথা পড়ে এসেছি, সেটা হচ্ছে গুর্জর প্রতিহার, পাল প্রতিহার, রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি দ্বন্দ্ব আমরা পড়েছিলাম। এখানে যে গুর্জর প্রতিহাররা পেয়েছিলাম, এই গুর্জর প্রতিহাররা অ্যাকচুয়ালি রাজপুত ছিল। তো প্রথম যে বড় রাজপুত জাতি যারা ভারতে একটা বড় জায়গা নিয়ে শাসন করে তারা হচ্ছে প্রতিহাররা। তারপরে ধীরে ধীরে যখন প্রতিহার, পাল প্রতিহার, রাষ্ট্রকূটদের পতন হয় উত্তর ভারতে, তখন এই রাজপুতানা অঞ্চলে বেশ কিছু ছোট এবং বড় রাজপুত জাতির উত্থান ঘটে, তাদের সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। এবং প্রথমেই যাদের নাম আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চৌহান বা চহমানরা। চহমান বা চৌহান, এরা অ্যাকচুয়ালি চহমান নামে পরিচিত ছিল বা অনেক ক্ষেত্রে চৌহানও বলা হয়। তো এই চৌহানরা প্রথমে উত্থান লাভ করে গুর্জর প্রতিহারদের হাত ধরে। গুর্জর প্রতিহারদের এরা এ ছিল সামন্ত রাজা ছিল এবং ছোট একটা জায়গাতে তারা একটা টাইমে স্বাধীন হয়ে যায় যখন প্রতিহাররা দুর্বল হয়ে পড়ে। এবং শাকম্ভরী বলে একটা জায়গা ছিল সেই সময়তে, আজকে যেটা শম্বর নামে পরিচিত, সেই জায়গাতে তারা তাদের রাজধানী স্থাপন করে এবং দিয়ে তারা ধীরে ধীরে উত্থান লাভ করতে থাকে। এই বংশের মেন যিনি মেন প্রথম রাজা ছিলেন তার নাম হচ্ছে সিংহ রাজা। দেখো এখানে একটা লম্বা লিস্ট পাবে, এগুলো তোমাদের মনে রাখতে হবে না কোনোটাই। অজয় রাজা বলে একজন রুলার ছিলেন যিনি এই বংশটা প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে সিংহ রাজা বলে একজন রাজা ছিলেন যিনি
প্রথম এই বংশের স্বাধীন রাজা ছিলেন, এবং এই বংশের সব থেকে শ্রেষ্ঠ যিনি রুলার ছিলেন, যার নাম সব থেকে বেশি আমরা পাবো আজকে, যার সম্পর্কে আলোচনা করবো, তিনি হচ্ছেন পৃথ্বীরাজ চৌহান। তোমরা পাশের ম্যাপে দেখতে পাচ্ছ আজকে রাজস্থান গুজরাটের কিছুটা অংশ এবং আজকের দিল্লি হরিয়ানার কিছুটা অংশ নিয়ে এরা রাজত্ব করতো, এবং এদের রাজধানী ছিল শাকম্ভরী, যেটা আজকে সম্বর নামে পরিচিত। তবে শাকম্ভরী এদের প্রথম রাজধানী ছিল, পরবর্তীকালে এদের রাজধানী স্থানান্তরিত হয়ে অজয় মেরু বলে একটা জায়গাতে চলে যায়। ম্যাপে তোমরা নামটা দেখতে পাচ্ছ অজয় মেরু, এই জায়গাতে তারা রাজধানী স্থানান্তরিত করে, যেটা আজকে আজমের নামে পরিচিত, রাজস্থানের আজমের নামে এই জায়গাটা পরিচিত। তো এইখান থেকে প্রথমে এরা শাকম্ভরী বা সম্বরের চৌহান নামে পরিচিত হয়, পরবর্তীকালে যখন তাদের রাজধানী স্থানান্তরিত হয় তারা আজমেরের চৌহান নামে পরিচিত ছিল। এই বংশ অনেক রাজারা শাসন করে, তাদের সবার সম্পর্কে আমাদের জানার প্রয়োজন নেই, কারণ তোমাদের পরীক্ষাতে এত ডিটেলসে কোশ্চেন আসবে না, যতটুকু তোমাদের দরকার সেইটুকু আমি ডিটেলসে আলোচনা করব। যেমন অজয় রাজা বলে একজন রাজা ছিলেন, অজয় রাজা ইম্পর্টেন্ট কেন, তিনি আজমের শহরটা প্রতিষ্ঠা করেন, তার নাম থেকে অজয় রাজা থেকে এই শহরটার নাম হয় অজয় মেরু, এবং আজকে যেটা আজমের নামে পরিচিত। এই শহরটা তিনি প্রতিষ্ঠা করেন, এখানে এখনো তিনি রাজধানী স্থানান্তরিত করেননি, পরবর্তীকালে এখানে রাজধানী স্থানান্তরিত হবে। পরমার বলে আর একটা রাজপুত রাজবংশ এই অঞ্চলে, এই কাছাকাছি অঞ্চলে শাসন করতে, তিনি তাদের পরাজিত করেন এবং দিয়ে তাদের রাজধানী যেটা উজ্জয়িনী সেটা দখল করেন। নেক্সট যিনি রাজা তার নাম হচ্ছে বিগ্রহ রাজা। বিগ্রহ রাজা বলে একজন রাজা ছিলেন, যিনি হর্ষনাথ বলে একটা মন্দির নির্মাণ করেন, রাজস্থানে অবস্থিত, এটার জন্যই তিনি ইম্পর্টেন্ট। যদি তোমাদের প্রশ্ন করা হয় হর্ষনাথ মন্দিরকে প্রতিষ্ঠা করেন ইনি বিগ্রহ রাজা, এবং ইনি চৌহান বংশের রুলার ছিলেন, ইম্পর্টেন্ট। আচ্ছা বিগ্রহ রাজা বলে অ্যাকচুয়ালি বিগ্রহ রাজা দ্বিতীয় হইনি, হ্যাঁ, কারণ বিগ্রহ রাজা বলে আরো একজন রাজা রয়েছেন যার সম্পর্কে আমাদের একটু জানতে হবে, বিগ্রহ রাজা চতুর্থ। বিগ্রহ রাজা চতুর্থ ইনি খুব ইম্পর্টেন্ট একজন রাজা ছিলেন, এবং এনার একটা টাইটেল ছিল যেটা হচ্ছে বিশাল দেব। দিল্লি অঞ্চলে শাসন করতো তোমার বলে একটা রাজপুত কিংডম, যাদের কাছ থেকে তিনি দিল্লি জায়গাটা দখল করেন। সেই সময় দিল্লি নাম ছিল না, সেই সময় নাম ছিল দিল্লিকা, তখনও সুলতানি যুগ শুরু হয়নি, দিল্লি শহরটা অ্যাকচুয়ালি এই তোমাররাই প্রতিষ্ঠা করেন, তো দিল্লিকা নাম ছিল, সেই জায়গাটা তিনি দখল করেন। এবং নেক্সট যেটা কাজ করেন, যেটা আমরা একটু আগে দেখলাম যে শাকম্ভরী থেকে এদের রাজধানী স্থানান্তরিত হয়ে কোথায় আসছে, অজয় মেরু বা আজমের, তো এই কাজটা করেছিলেন বিগ্রহ রাজা চতুর্থ, তিনি শাকম্ভরী থেকে রাজধানী স্থানান্তরিত করে আজমের বা অজয় মেরুতে নিয়ে আসেন। তিনি একটা নাটক রচনা করেন যার জন্য ইম্পর্টেন্ট, যার নাম হচ্ছে হরিকেলি নাটক। এটা কোশ্চেন আসে যে হরিকেলি নাটককে রচনা করেন বিগ্রহ রাজা চতুর্থ, এবং ইনি একটা মন্দির নির্মাণ করেন যেটার নাম হচ্ছে বিশালদেও মন্দির, তার টাইটেল ছিল বিশালদেব, সেখান থেকে এই মন্দিরটার নাম হয় বিশালদেও মন্দির। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মন্দির যেটা তিনি তৈরি করেন। নেক্সট ইম্পর্টেন্ট এবং এই বংশের সব থেকে ইম্পর্টেন্ট যিনি রুলার, যার নাম হচ্ছে পৃথ্বীরাজ তৃতীয়, রায় পিথোরা নামেও তিনি পরিচিত ছিলেন, রায় পিথোরা বা পৃথ্বীরাজ চৌহান। এনার সব থেকে ইম্পর্টেন্ট, মানে ইনি সব ইতিহাসে সব থেকে পরিচিত, কারণ তরাইনের যুদ্ধ 1191 খ্রিস্টাব্দে হয় তরাইনের প্রথম যুদ্ধ, যেখানে মোহাম্মদ ঘুরিকে তিনি পরাজিত করেন, কিন্তু দুর্ভাগ্যবশত পরের বছর 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির সঙ্গে সেকেন্ড তরাইনের যুদ্ধ বা দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়, যে যুদ্ধে তিনি পরাজিত হন, এবং এইখান থেকে ধীরে ধীরে চৌহানদের পতন শুরু হয়ে যায়। তিনি একজন শক্তিশালী রুলার ছিলেন, প্রচন্ড শক্তিশালী রুলার ছিলেন। আমরা তরাইনের যুদ্ধ বাদ দিয়ে বাকি অংশটা কভার করছি না, কারণ এনার যে লড়াই, ইনি কোন কোন জায়গা দখল করেছিলেন সেইগুলো কভার করছি না, কিন্তু তিনি অনেক বড় বড় লড়াই করেন, এবং যে চৌহান বংশের যে টেরিটরি, যে অঞ্চলটা, সেটা অনেক বড় করতে তিনি মেন ভূমিকা পালন করেন। আর মোহাম্মদ ঘুরিকে হারানোটা একটা খুব বড় কাজ ছিল প্রথম যুদ্ধে, প্রথম তরাইনের যুদ্ধে, কিন্তু পরবর্তীকালে বলা হয় যে তিনি প্রথম তরাইনের যুদ্ধে জয়লাভ করার পরে সেকেন্ড তরাইনের যুদ্ধ হতে পারে বা মোহাম্মদ ঘুরিকে ছেড়ে দেওয়া, এটা একটা বড় ভুল ছিল তার অনেক ঐতিহাসিক বলেন। বাট রাজপুতদের যদি আমরা দেখি, যে রাজপুতদের এটা একটা মর্যাদা, তাদের গরিমা, এই জিনিসটার উপর তাদের খুব প্রাইড ছিল, যে আমরা কোনো শত্রু যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে তাকে, বা সে যদি হেরে যায় তাকে এরকম মৃত্যুদণ্ড দেওয়া, বা এই জিনিসগুলো তাদের মধ্যে ছিল না, তো সেই কারণেই ছেড়ে দেওয়া হয়। এবং যেটা বলা হয় যে মোহাম্মদ ঘুরি সেখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিলেন, অন্যদিকে পৃথ্বীরাজ চৌহান তিনি প্রস্তুতি নেননি, তার জন্য হেরে যায়। তো যাই হোক, এখানে অনেক বড় একটা কাহিনী থাকলেও অ্যাকচুয়াল যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে আলটিমেটলি মোহাম্মদ ঘুরির কাছে তিনি পরাজিত হন দ্বিতীয় তরাইনের যুদ্ধে। গিয়ার দুটো অবভিয়াসলি ইম্পর্টেন্ট, এবং এই যে ঘটনাটা তরাইনের যুদ্ধ, এই সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব যখন মোহাম্মদ ঘুরি সম্পর্কে পড়ব। অন্যদিকে তিনি শুধুমাত্র যে একজন শক্তিশালী রুলার ছিলেন তা নয়, তার সভাতে খুব গুরুত্বপূর্ণ দুজন লেখক ছিলেন, যাদের নাম দুটো খুব ইম্পর্টেন্ট এবং তাদের রচনা খুব ইম্পর্টেন্ট। একজনের নাম হচ্ছে চাঁদ বরদলৈ, আরেকজনের নাম জয়নক। তোমরা হয়তো একটা সিনেমা রিসেন্টলি রিলিজ করা হয়েছে, তোমরা অক্ষয় কুমার সেখানে আছে দেখেছো,
আবার অনেকে দেখোনি, কারণ খুব একটা ভালো হয়নি সিনেমাটা ঐতিহাসিক দিক থেকে। অ্যাকচুয়ালি যে সিনেমাটা হয়েছে সেটা এই কবিতাটার উপর, এটা একটা কবিতা পৃথ্বীরাজ রসো, সেটার উপর বেস্ট করে তৈরি। পৃথ্বীরাজ রসো যেটা রচনা করেন চাঁদ বরদই, এর উপর পুরো সিনেমাটা তৈরি করা হয়েছে। অন্যদিকে পৃথ্বীরাজ বিজয় বলে একটা কাহিনী, যেটা রচনা করছেন জয়নাক। তো এরা দুজনেই পৃথ্বীরাজ চৌহানের সভাকবি ছিলেন, তারাই এগুলো রচনা করেন। পৃথ্বীরাজ চৌহানের পতনের পর থেকে অ্যাকচুয়ালি এই বংশের পতন হতে থাকে। এরপরে হরি রাজা বলে একজন রাজা হন, বাট তারা খুব একটা ইম্পর্টেন্ট নয়। এই সময় কুতুবুদ্দিন আইবক এই অঞ্চলে আক্রমণ করে, আজমিরে আক্রমণ করে। অন্যদিকে এই বংশটা ধীরে ধীরে পতন হলেও তারা কিন্তু সে অনেকদিন অব্দি শাসন করেছিল। আলটিমেটলি যখন আলাউদ্দিন খিলজি আক্রমণ করেন, আলাউদ্দিন খিলজি এই জায়গাগুলো দখল করেন, তার সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করেন, ততদিন অব্দি এরা ছিল, বাট যে শক্তি যে গরিমাটা ছিল সেই জিনিসটাই নষ্ট হয়ে যায় পৃথ্বীরাজ চৌহানের মৃত্যুর পরে। অন্যদিকে সেকেন্ড যে রাজবংশ সম্পর্কে আমরা পড়বো তারা হচ্ছে বুন্দেলখণ্ডের চান্ডেল বংশ। নাম থেকেই বুঝতে পারছো এটা বুন্দেলখণ্ড অঞ্চলে রাজত্ব করতো। এখানে ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছো বুন্দেলখণ্ডের চান্ডেল বংশের যে অঞ্চলটা জুড়ে যারা রাজত্ব করতো, এরাও খুব শক্তিশালী একটা রাজবংশ ছিল। এবং এদের মেন যে কারণে ইতিহাসে এরা সব থেকে বেশি পরিচিত সেটা হচ্ছে খাজুরাহো। খাজুরাহো তোমরা যদি কেউ ঘুরতে গিয়ে থাকো বা যদি তোমরা এই খাজুরাহো সম্পর্কে একটু হলেও পরিচিত হও, এইখানে অনেকগুলো মন্দির রয়েছে, যে মন্দিরগুলো প্রত্যেকটাই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো সেই প্রত্যেকটা মন্দিরই অ্যাকচুয়ালি এই চান্ডেল বংশের রাজারা তৈরি করেন। এরাও প্রথমে ডাইরেক্ট শাসন এই জায়গা জুড়ে শাসন করতে শুরু করেনি, এরাও প্রথমে প্রতিহার বংশের সামন্ত রাজা ছিল। পরবর্তীকালে যখন প্রতিহাররা দুর্বল হয়ে পড়ে তখন এই অঞ্চলটাতে তারা শাসন করতে শুরু করে, এবং এরা প্রথমে এদের রাজধানী একটা ছোট জায়গা জুড়ে শাসন করতে শুরু করে। পরবর্তীকালে ধীরে ধীরে এরা শক্তিশালী হয়ে এত বড় একটা অঞ্চলে শাসন করে। এদের রাজধানী ছিল হচ্ছে খাজুরাহো, যেটা সেই সময় খাজুর বক্ক নামে পরিচিত ছিল, এখন বর্তমানে এটা খাজুরাহো নামে পরিচিত। এখানে একাধিক মন্দির এদেরই তৈরি। নানক বলে একজন রুলার যিনি এই বংশের প্রতিষ্ঠা করেন, তোমরা এখানেও দেখতে পাচ্ছ একটা বিশাল বড় লিস্ট, যে লিস্টটা তোমাদের জাস্ট রেফারেন্সের জন্য দেওয়া হয়েছে। এখান থেকে পরপর কে রাজা হয়েছেন তোমাদের প্রশ্ন করা হবে না, কিন্তু প্রথম কে রুলার ছিলেন সেই নামটা ইম্পর্টেন্ট, নানক, যিনি এই রাজবংশটা প্রতিষ্ঠা করেন। শুধু তাই নয়, এই যে ছোট রাজ্যটা তিনি সেটার স্বাধীন রুলার হন এবং খাজুর বহক্ক বা আজকের যেটা খাজুরাহ সেখানে রাজধানী স্থাপন করেন, দিয়ে এই রাজবংশটা ধীরে ধীরে এনার হাত ধরেই শক্তিশালী হতে শুরু করে। ওকে, এবার এখান থেকে একটা কোশ্চেন, যে খাজুরাহ জায়গাটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে, এবং এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে। প্রত্যেকটা মন্দির এখানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। এই বংশেরও অনেক রুলার পরপর রাজত্ব করেন, যাদের সম্পর্কে আমাদের অতটা ইম্পর্টেন্ট সব জানতে হবে না। হ্যাঁ, একজনের নাম তোমাদের একটু মনে রাখতে হবে এই যশোবর্মনের সম্পর্কে যাওয়ার আগে, সেটা হচ্ছে জয়শক্তি বলে একজন রুলার এই বংশে রাজত্ব করেন যশোবর্মনের আগে। জয়শক্তি, ইনি জেজা নামে পরিচিত ছিলেন, ঠিক আছে, জেজা নামে পরিচিত ছিলেন। সেই জন্য তার নাম থেকে এদের যে যতটা অংশ জুড়ে এরা শাসন করছে, এদের যে পুরো রাজ্য সেটাকে জেজাক ভুক্তি বলা হতো। তো জেজাক ভুক্তি যদি নামটা কোথাও পাও, বুঝবে যে এই রাজার নাম অনুসারে, জয়শক্তি এই রাজার নাম অনুসারে চান্ডেল বংশের যে রাজ্য, পুরো যে অঞ্চলটা তাদের আন্ডারে রয়েছে, সেই পুরো অঞ্চলটাকে বলা হতো জেজাক ভুক্তি। এবং রাজধানী হচ্ছে খাজুরাহো, আজকে খাজুরাহো, সেই সময় খাজুর বহক্ক নামে পরিচিত ছিল। যশোবর্মন বলে একজন রাজা যিনি একটা বিখ্যাত মন্দির তৈরি করেন, সেটা হচ্ছে লক্ষ্মণ মন্দির, এই জন্যই ইনি বিখ্যাত। এবং এনার হাত ধরেই যে চান্ডেল শিল্প রীতি সেটা শুরু হয়। চান্ডেল শিল্প রীতি আলাদা কোনো শিল্প রীতি নয়, এটা অ্যাকচুয়ালি কি, এটা নাগারা শিল্প রীতি। আমরা আগেও আলোচনা করেছি যে উত্তর ভারতের যে শিল্প রীতি সেটাকে নাগারা শিল্প রীতি বলা হয়, এবং দক্ষিণ ভারতের যে শিল্প রীতি সেগুলোকে দ্রাবিড় শিল্প রীতি বলা হয়। যেগুলো দক্ষিণ ভারতের শিল্প রীতি, দক্ষিণ ভারতের যে মন্দির নির্মাণ তোমরা দেখেছো, এরকম লম্বা লম্বা মন্দির আমি আগেও ছবিতে অ্যাড করেছি, সেগুলোকে দ্রাবিড় শিল্প রীতি বলা হয়। তো নাগারা শিল্প রীতি অ্যাকচুয়ালি উত্তর ভারতের যে মন্দির নির্মাণ শিল্প সেটাকে বলা হয়। আর খাজুরাহোর যে বিখ্যাত মন্দির, অ্যাকচুয়ালি এখানে চান্ডেল শিল্প রীতি শব্দটা অ্যাড করার কারণ কি, কারণ হচ্ছে চান্ডেলরা এই নাগারা শিল্প রীতির সঙ্গে নিজেদের কিছু বৈশিষ্ট্য অ্যাড করে, নতুন ধরনের একটা শিল্প রীতি শুরু করে, সেই জন্য এটাকে চান্ডেল শিল্প রীতি বলা হয়। কিন্তু যদি বেসিক্যালি বলা হয় যে এগুলো মানে ওভারঅল এগুলো কোন ধরনের শিল্প রীতির মধ্যে পড়ছে, সবই নাগারা শিল্প রীতির মধ্যে পড়ছে। যাই হোক, খাজুরাহোর বিখ্যাত যে লক্ষ্মণ মন্দির, এটা যশোবর্মন নির্মাণ করেন। আর একটা জিনিস, এই যশোবর্মন গৌড় আক্রমণ করেন। গৌড় বলতে আজকে আমাদের যে বাংলা সেটাকে সেই সময় গৌড় বলা হতো, এবং সেই সময় পালরা শাসন করতো। তো পালদের সময় তিনি গৌড় আক্রমণ করেন।
নেক্সট যে রুলারের সম্পর্কে একটা পয়েন্ট জেনে রাখতে হবে, তুমি হচ্ছেন থাংদেব। থাংদেব এখানে কোনো ইয়ার গুলো একটাও মনে রাখবে না, তো কোনোটাই কোশ্চেন আসবে না। থাংদেব ইনি প্রথম স্বাধীন চান্ডেল রুলার ছিলেন। এখন অবধি তারা, এতক্ষণ অবধি যাদের কথা বলছিলাম, তারা প্রত্যেকেই গুর্জর প্রতিহারদের আন্ডারে, যদিও গুর্জর প্রতিহাররা দুর্বল হয়ে পড়েছে তবুও তাদের আন্ডারে শাসন করছিল, কিন্তু থাংদেব প্রথম রুলার যিনি একদম গুর্জর প্রতিহারদের থেকে আলাদা হয়ে স্বাধীনভাবে শাসন করতে শুরু করেন। কি করে আমরা বুঝছি? কারণ তার টাইটেল থেকে, মহারাজাধিরাজ উপাধি তিনি গ্রহণ করেছিলেন। তো প্রথম স্বাধীন চান্ডেল রাজা ছিলেন তিনি, এবং একটা মন্দির তিনি নির্মাণ করেন যেটার নাম হচ্ছে বিশ্বনাথ মন্দির। সবকটাই খাজুরাহোতে অবস্থিত, পাশে ছবিতে দেখতে পাচ্ছ, বিশ্বনাথ মন্দির তিনি তৈরি করেন। এছাড়াও তিনি আরেকটা মন্দির তৈরি করেন, সেটা হচ্ছে পার্শ্বনাথ মন্দির। দেখো এতক্ষণ যে মন্দিরগুলোর কথা বলছিলাম সেগুলো সবই হিন্দু মন্দির, এখানে একটা জৈন মন্দির তিনি তৈরি করেন। তো তিনি ধর্ম সম্পর্কে মানে সর্বধর্মের, সমস্ত ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। জৈন মন্দির তৈরি করেন থাংদেব, যার নাম হচ্ছে পার্শ্বনাথ মন্দির। এখানে এটাও খাজুরাহোতে অবস্থিত। এই বংশের সর্বশ্রেষ্ঠ রাজা যাকে বলা হয় তিনি হচ্ছেন বিদ্যাধর, এবং এনার সময়তে মোহাম্মদ গজনবী আক্রমণ করেন এই অঞ্চলটাতে, যে খাজুরাহো বা আমাদের বুন্দেলখণ্ড অঞ্চলটা, এই জায়গাতে আক্রমণ করেন। এবং এইটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ বিদ্যাধর একজন খুব শক্তিশালী রুলার ছিলেন। সম্ভবত এখানে ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত রয়েছে, অনেক জায়গাতে বলা হয় যে বিদ্যাধরকে পরাজিত করা হয়েছিল এবং বিদ্যাধর একটা চুক্তি করেছিলেন। অনেক ঐতিহাসিক বলেন যে না, বিদ্যাধর এবং গাজনাবীর মধ্যে লড়াই হয় বটে, বাট সেই লড়াইয়ে কোনো ফল হয় না। বিদ্যাধর তখন, মানে মোহাম্মদ গাজনাবী তখন বিদ্যাধরের সঙ্গে একটা চুক্তি করেন, যে চুক্তিটা সমান সমান চুক্তি ছিল, মানে কেউ পরাজিত হয়ে যাচ্ছে এই জন্য চুক্তি এরকম নয়, দুজনের মধ্যে একটা চুক্তি হয়। যাই হোক, কিছু হলে কিছু একটা তো হয়েছিল, কিন্তু এটা ঠিক যে মোহাম্মদ গজনবী এই সময় আক্রমণ করেন। এবং এখানে একটা ইন্টারেস্টিং গল্প রয়েছে, আমরা যে গুর্জর প্রতিহারদের কথা আগে পড়ে এসেছি, প্রচন্ড শক্তিশালী বিশাল বড় সাম্রাজ্য নিয়ে তারা শাসন করত, সেই প্রতিহার বংশের অবস্থা এই সময় এমনই হয় যে সেই বংশের একজন রাজা, শেষ রাজা যিনি ছিলেন রাজ্যপাল, তিনি যখন মোহাম্মদ গাজনবী আক্রমণ করছেন সেই ভয়ে পালিয়ে যান। এইটা জানতে পেরে বিদ্যাধর কি করেন, এই রাজ্যপালকে হত্যা করে দেন। বিদ্যাধরের বক্তব্য হচ্ছে, যতই তুমি দুর্বল হও বা যাই হও, কিন্তু তুমি একজন রাজা, তোমার উচিত যে আক্রমণ করছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে দেশবাসীকে রক্ষা করা, বা তার তোমার রাজ্যবাসীকে রক্ষা করা, সেটা না করে তুমি পালিয়ে গেছো। সেই জন্য রাজ্যপালকে হত্যা করে দেওয়া হয়। এবার মোহাম্মদ গজনবী দেখছে যে রাজা আমার ভয়ে পালিয়ে গেছে তাকে হত্যা করছে, তার মানে কি ডাইরেক্ট আমাকে চ্যালেঞ্জ করা। তো সেই কারণে মোহাম্মদ গজনবী আক্রমণ করেন এই অঞ্চলটা, এবং যেটা বললাম যে এখানে দ্বিমত রয়েছে ঐতিহাসিকদের মধ্যে, এখান থেকে কিছু একটা হয়েছিল, বাট একটা চুক্তির মাধ্যমে এই যে আক্রমণ বা ইত্যাদি এগুলোর পরিসমাপ্তি ঘটে। ইনি একটা মন্দির তৈরি করেন যেটার নাম হচ্ছে কান্ডারিয়া মহাদেব মন্দির। এইটা খুবই কোশ্চেন করা হয় যে কান্ডারিয়া মহাদেব মন্দির কে নির্মাণ করেন, তাহলে এটা কে করছেন? বিদ্যাধর, চান্ডেল বংশের শাসক বিদ্যাধর এটা তৈরি করেন। সরি, এনার পর থেকে ধীরে ধীরে এই বংশের দুর্বলতা শুরু হয়ে যায়। এরপরে বিজয় পাল বলে একজন শাসন করেন, যিনি খুবই দুর্বল ছিলেন। তার সময় মোহাম্মদ খুরি এই জায়গাটা আক্রমণ করে। তারপরে পরমর্দি দেবা বলে একজন রুলার ছিলেন, যিনি শেষ রুলার ছিলেন এই বংশের। এই সময় পৃথ্বীরাজ চৌহান এসে কি করছে, এই জায়গাটা দখল করছে। পৃথ্বীরাজ চৌহান, যার কথা বললাম, চৌহান বংশের শাসক, তিনি আক্রমণ করেন। এবং এইভাবে আমাদের যে চান্ডেল বংশ, তার পতন ঘটে, এবং আলটিমেটলি এইটা পুরোপুরি চলে যায় মোহাম্মদ খুরির হাতে। নেক্সট হচ্ছে পরমার বংশ, এরা মালব অঞ্চলে রাজত্ব করতো, আজকের আজকের মধ্যপ্রদেশ গুজরাটের কিছুটা অংশ নিয়ে এরা শাসন করত। অ্যাকচুয়ালি পরমার বংশের অনেকগুলো শাখা ছিল, তাদের মধ্যে মেন যে শাখাটার সম্পর্কে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করছি সেটা মালব অঞ্চলে রাজত্ব করতো, এবং এদের রাজধানী ছিল ধারা। আজকে এই জায়গাটার নাম হচ্ছে ধর, তোমরা ম্যাপের উপর দেখতে পাবে, মধ্যপ্রদেশে অবস্থিত ধারা, যেটা আজকে ধর নামে পরিচিত। এবং এই বংশের প্রতিষ্ঠাতা বলা হয় উপেন্দ্র বলে একজন রাজাকে। পরবর্তীকালে এই পরমাররা রাজধানী স্থানান্তরিত করে, এবং ধারা বা ধর থেকে তারা রাজধানী নিয়ে যায় মণ্ডপ দুর্গাতে, যে জায়গাটা আজকে মান্ডু নামে পরিচিত। এটাও মধ্যপ্রদেশে অবস্থিত, মান্ডু বা সেই সময় নাম ছিল মণ্ডপ দুর্গা। এখানে এই বংশেরও অনেকজন, অনেক বড় একটা লিস্ট রয়েছে, অনেকে শাসন করেন, তাদের সম্পর্কে আমাদের সবার সম্পর্কে জানার দরকার নেই। আমরা রাজা ভোজ সম্পর্কে জানবো, যিনি এই বংশের সর্বশ্রেষ্ঠ রুলার। তার আগে আরেকজন রাজার নাম এবং তার টাইটেল একটু বলে রাখছি, যদি তোমাদের কোনো সময় পরীক্ষাতে আসে। এই বংশের একজন শাসক ছিলেন মুঞ্জা, ইনি কয়েকটা টাইটেল নিয়েছিলেন, এই টাইটেল গুলো একটু মনে রাখো। এনার টাইটেল ছিল পৃথিবী বল্লভ। তারপর হচ্ছে শ্রী বল্লভ,
অমোঘ বর্ষা, এই সমস্ত টাইটেল ইনি নিয়েছিলেন মুঞ্জা বলে যিনি রুলার ছিলেন। তো এইগুলো জাস্ট একটা ওয়ান লাইনার হিসেবে মনে রাখো। এই বংশের যিনি শ্রেষ্ঠ রাজা ছিলেন তিনি হচ্ছে ভোজ, পরমার বংশের শ্রেষ্ঠ রাজা, রাজা ভোজ। ইনি পরমেশ্বর পরম ভট্টারক উপাধি গ্রহণ করেন। এনার সম্পর্কে ইতিহাসে লেখা রয়েছে, এটা মানে সেই সময়কার যারা মুসলিম ঐতিহাসিক ছিলেন, যারা মোহাম্মদ ঘুরির সঙ্গে সরি মোহাম্মদ গজনবীর সঙ্গে ভারতে এসেছিলেন, তারা লিখে গেছেন যে মোহাম্মদ গজনবী যখন সোমনাথ মন্দির ধ্বংস করেন, সেটা গুজরাটে অবস্থিত, সোমনাথ মন্দির ধ্বংস করার পর তিনি আর পূর্ব দিকে যাননি, কারণ সেই সময় তিনি শুনেছিলেন একজন রাজার নাম, যার নাম হচ্ছে রাজা ভোজ। সেই সময়কার ঐতিহাসিকরা লিখছেন যে পরম দেব বলে একজন রাজা ছিলেন, তার ভয় বা তার সাথে সংঘর্ষ যাতে না হয় সেই সংঘর্ষ এড়ানোর জন্য মোহাম্মদ গাজনাবি এই তারপরে আর পূর্ব দিকে আসেননি। এবার এই পরমদেব কে ছিলেন? পরমদেব হচ্ছে রাজা ভোজেরই আরেকটা নাম ছিল, আরেক নাম ছিল হচ্ছে পরমদেব। তো তিনি এই এই বর্ণনা থেকে যেটা বুঝতে পারছি যে তিনি যথেষ্ট শক্তিশালী একজন রুলার ছিলেন, যার কারণে মোহাম্মদ গাজনাবির মতো একজন আক্রমণকারী তিনি এইখানে লড়াই করতে চাননি। তো সেই সময় এই সময় আক্রমণগুলো হয়। ইনি শিল্প স্থাপত্যেরও পৃষ্ঠপোষক ছিলেন, ভোজশালা বলে একটা কেন্দ্র স্থাপন করেন যেখানে সংস্কৃত পাঠ করা হতো বা সংস্কৃত অধ্যয়ন করা হতো, যেমন ওয়ান টাইপ অফ একটা বলতে পারো ইউনিভার্সিটি টাইপ একটা তিনি তৈরি করেন। এছাড়া সরস্বতী মন্দির তিনি তৈরি করেন, ভোজপুর বলে একটা শহর তৈরি করেন, ভোজেশ্বর মন্দির নির্মাণ করেন, এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে ভোপাল শহর, আজকের মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল শহর, সেটাও সম্ভবত ইনি প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে অনেকজন রুলার হন যাদের সম্পর্কে আমাদের জানতে হবে না। নেক্সট যে রাজপুত বংশ সম্পর্কে জানবো তারা হচ্ছে সোলাঙ্কি, গুজরাট অঞ্চলে এরা শাসন করতো, সোলাঙ্কি রাজপুত। এদের যে ম্যাপটা দেখতে পাচ্ছ মেনলি পুরো গুজরাট অঞ্চলটাই এদের আন্ডারে ছিল, এবং গুজরাটের চালুক্য নামেও এরা পরিচিত ছিল, ঠিক আছে? গুজরাটের চালুক্য সোলাঙ্কি রাজপুত কাম গুজরাটের চালুক্য, দুটো নামেই এরা পরিচিত ছিল। এবারে যেটা কোশ্চেন হচ্ছে, আমরা অলরেডি চালুক্যদের সম্পর্কে পড়ে এসেছি, বেশ কটা চালুক্য ব্রাঞ্চ ছিল, যেমন কল্যাণীর চালুক্য হোক বা বাদামীর চালুক্য, এদের সঙ্গে ডাইরেক্টলি এই সোলাঙ্কি রাজপুত বা চালুক্য পরিবারের মানে গুজরাটের চালুক্যদের কোনো সম্পর্ক ছিল না। সম্ভবত এরা এই চালুক্য নামটা নিয়েছিল যেহেতু আগে এই চালুক্য বংশ একটা পপুলার এবং অনেক বড় শক্তিশালী রাজবংশ ছিল সেই জন্য, বাট অ্যাকচুয়াল যে চালুক্য তাদের সঙ্গে এদের কোনো সেরকম সম্পর্ক ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। মূল রাজা বলে একজন রুলার ছিলেন যিনি এই চালুক্য গুজরাটের চালুক্য বা সোলাঙ্কি রাজপুতদের প্রতিষ্ঠাতা ছিলেন, এবং এদের রাজধানী ছিল আনিল পতাকা। এই জায়গাটা আজকে আনিলাবাদ নামে পরিচিত, মানে যেটা গুজরাটে অবস্থিত। সো এইখান থেকে এদের উত্থান হয়, এবং এই মূল রাজা একজন জৈন ধর্মের ফলোয়ার ছিলেন, সোলাঙ্কিরা প্রত্যেকেই জৈন ধর্মের ফলোয়ার ছিলেন, জৈনদের জন্য অনেক বড় বড় মন্দির নির্মাণ করেন, যেমন মূল রাজা স্বয়ং নিজে মূলা বসতিকা বলে একটা মন্দির নির্মাণ করেন, যেটা জৈনদের জন্য একটা মন্দির ছিল। ভীম প্রথম বলে একজন রুলার ছিলেন এই বংশের, ইনি প্রচন্ড ইম্পর্টেন্ট এই বংশের, কারণ ফার্স্ট অফ অল এনার সময় টাইমটা দেখতে পাচ্ছ এই সময়তেই মোহাম্মদ গজনাবি ভারত আক্রমণ করেন। শুধু তাই নয়, গজনাবি এই সময় গুজরাটের যে বিখ্যাত মন্দির সোমনাথ মন্দির আক্রমণ করে ধ্বংস করেন, সেটা এনার টাইমেই হচ্ছে, সেই কারণে এটা ইম্পর্টেন্ট। আর ভীম প্রথমের সময় কি হচ্ছে, যদিও গজনী মোহাম্মদ গজনবী আক্রমণ করার পরে তিনি ফিরে যান, এবং সেই সময়তে ভীম প্রথম আবার সেই জায়গাগুলো পুনর্দখল করেন, বাট এনার সময় আক্রমণটা হয়েছিল এবং সোমনাথ মন্দির ধ্বংস হয়, সেটা ইম্পর্টেন্ট। এনার সময় দুটো খুব বিখ্যাত আর্কিটেকচার নির্মিত হয় যেগুলো আজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, একটা হচ্ছে মোধেরার সূর্য মন্দির। সূর্য মন্দির যদিও হিন্দু ধর্মের এতে তৈরি, হিন্দু ধর্মের জন্য তৈরি, বাট ইনিও একজন জৈন ধর্মের ফলোয়ার ছিলেন। আর রানী কি ভাব, এনার একজন স্ত্রী ছিলেন যার নাম হচ্ছে উদয়মতী, উদয়মতী তার স্বামীর স্মরণে বা তাকে উৎসর্গ করে একটা জিনিস তৈরি করেন যেটার নাম হচ্ছে রানী কি ভাব। পাশে তোমরা ছবিতে রানী কি ভাব দেখতে পাচ্ছ, এটা খুব ফেমাস একটা স্থান, খুব ভালো আর্কিটেকচার, তীর্থস্থান নয়, এটা একটা মানে সুন্দর ডিজাইন করা একটা জায়গা যেখানে প্রচুর মানুষ ঘুরতে যায়, এবং এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অন্যদিকে এটা দেখছো মোধেরায় সূর্য মন্দির। এর থেকেও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দিলবারা টেম্পল।
তোমরা জানো যে জৈনদের যে তীর্থস্থানগুলো রয়েছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে মন্দিরটা সেটা হচ্ছে দিলবাড়া। অ্যাকচুয়ালি এখানে টোটাল 5টা মন্দির রয়েছে, মাউন্ট আবু পর্বতের উপর এটা অবস্থিত রাজস্থানে। তো এই 5খানা দিলবাড়া টেম্পলের মধ্যে সব থেকে ফেমাস যেটা, যে সব থেকে পুরনো এবং সব থেকে ফেমাস যেটা, সেটা এনার সময় তৈরি হয়। যদিও তিনি নিজে তৈরি করেননি, এনার একজন মন্ত্রী ছিলেন, এই নামটা অবশ্যই মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, বিমল শাহ, তিনি এটা নির্মাণ করেন। এবং জৈন যে তীর্থঙ্কর, তাদের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ, তাকে উৎসর্গ করে এই মন্দিরটা নির্মিত হয়। ভীম প্রথমের মন্ত্রী বিমল শাহ এটা তৈরি করেন। কোথায় অবস্থিত? রাজস্থানের মাউন্ট আবু পর্বতের উপরে। নেক্সট যিনি রুলার তার নাম হচ্ছে জয়সিংহ সিদ্ধ রাজা। ইনি একটা কাহিনীর জন্য বিখ্যাত, কাহিনী নয়, রিয়েল স্টোরি। সেটার উপরে আজকে যদি তোমরা গুজরাটের উপকথা পড়ো বা গুজরাটের মানুষ, এগুলো যেমন বাংলার বিভিন্ন উপকথা আছে না আমরা পড়ি, তেমনি ভাবে গুজরাটেও এরকম উপকথা রয়েছে। সেখানকার একজন ফেমাস ক্যারেক্টার হচ্ছেন জয়সিংহ সিদ্ধ রাজা, কারণ ইনি জুনাগড় আক্রমণ করেন। এবং জুনাগড়ে সেই সময় যিনি ছিলেন রুলার ছিলেন তার নাম আছে রাখেঙ্গার, ঠিক আছে। এই রাখেঙ্গারের যিনি পত্নী ছিলেন রানক দেবী আর এই জয়সিংহ সিদ্ধ রাজা, এই তিনজনকে কেন্দ্র করে একটা কিংবদন্তি কাহিনী রয়েছে। কি হয়েছিল, এই জয়সিংহ সিদ্ধ রাজা যখন জুনাগড় আক্রমণ করেন তখন এই রাখেঙ্গারের সঙ্গে যুদ্ধ হয়, যে যুদ্ধে তিনি পরাজিত এবং নিহত হন। জয়সিংহ সিদ্ধ রাজা রানক দেবীকে বিবাহ করতে চান, কিন্তু রানক দেবী কি করেন, সতী হয়ে যান। তিনি বলেন যে আমি বিবাহ করবো না, আমাকে স্বইচ্ছায় সতী হতে দেওয়া হোক। জয়সিংহ সিদ্ধ রাজা এই রানক দেবীকে সতী হতে দেন এবং রানক দেবী মারা যান। তারপরে কি করছেন, জয়সিংহ সিদ্ধ রাজা একটা মন্দির তৈরি করে দিচ্ছেন, যেটা রানক দেবী মন্দির নামে পরিচিত। আজও এই মন্দিরটা অবস্থিত, ওকে, যেখানে রানক দেবী মারা যান, সতী হন, তার ঠিক ওপরেই এই মন্দিরটা তিনি তৈরি করে দিয়েছিলেন। এছাড়া একজন বিখ্যাত জৈন সাহিত্যিক যার নাম হচ্ছে হেমচন্দ্র, হেমচন্দ্র নামটা তোমরা পেয়েছো, হেমচন্দ্র মানে জানো হয়তো, হেমচন্দ্র পরিশিষ্ট পার্বণ বলে একটা গ্রন্থ রচনা করেন। ঠিক আছে, তো এই হেমচন্দ্র এনার সমসাময়িক ছিলেন, এনার রাজসভাতে ছিলেন না, বাট হেমচন্দ্রের সঙ্গে এই জয়সিংহ সিদ্ধ রাজার ভালো সম্পর্ক ছিল। এই নামটা ইম্পর্টেন্ট, কুমারপাল, জাস্ট একটাই কারণে, কারণ সোমনাথ মন্দির তিনি পুনর্নির্মাণ করেন। সোমনাথ মন্দির বহুবার ধ্বংস হয়, বহুবার পুনর্নির্মাণ করা হয়, এরপরেও আবার ধ্বংস হবে, এরপরেও আবার পুনর্নির্মাণ করা হবে, বাট যে মোহাম্মদ গাজনাবীর আক্রমণের পরে যে সোমনাথ মন্দির ধ্বংস হয়ে গেছিল সেটাকে পুনর্নির্মাণ করেন কুমারপাল। নেক্সট রুলার হচ্ছে, যার সম্পর্কে জানতে হবে, ভীম দ্বিতীয়। ইনি খুবই শক্তিশালী একজন রুলার ছিলেন, তিনি দুজন শক্তিশালী ব্যক্তিকে পরাজিত করেন। একজন হচ্ছে মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ ঘুরির সঙ্গে কায়দারা বলে একটা জায়গাতে যুদ্ধ হয়, যেটা কায়দারার যুদ্ধ নামে পরিচিত। এবং এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হন। শুধু তাই নয়, এরপরে আবার একটা আক্রমণ কুতুবুদ্দিন আইবক করেন 1195 থেকে 1197 এই সময়টাতে, সেই আক্রমণকেও তিনি পরাজিত করেন। তো দুজন, দুটো শক্তিশালী আক্রমণ তিনি পরাজিত করেন, দুজন শক্তিশালী ব্যক্তির আক্রমণ তিনি পরাজিত করেন, এবং আইবককে পরাজিত করার পর তিনি একটা টাইটেল নেন, যেটা হচ্ছে অভিনব সিদ্ধ রাজা। তো এইগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা কায়দারার যুদ্ধ, এই নামটা অবশ্যই মনে রাখবে। কিন্তু যাই হোক, এরপর থেকে এই বংশের পতন হতে শুরু করে, দুর্বল হতে শুরু করে, এবং একটা টাইমে এই বংশ সম্পূর্ণভাবে মুছে যায়। নেক্সট যে রাজবংশ সেটা হচ্ছে তোমার রাজবংশ। এরা দিল্লি অঞ্চলে রাজত্ব করতো, মানে আজকের হরিয়ানার আর দিল্লির কিছুটা, দিল্লি এবং হরিয়ানার কিছুটা অংশ নিয়ে শাসন করতো। এদের রাজধানী ছিল দিল্লিকা, সেই সময় দিল্লি নাম ছিল না, দিল্লিকা নাম ছিল, যেটা আজকে দিল্লি নামে পরিচিত। এবং মধ্যকালীন ভারতের ইতিহাসে পুরো কেন্দ্রই হবে দিল্লি, যেখানে আমরা যদি সুলতানি যুগ শুরু করি সেইখানে দেখবো যে দিল্লি নামটা আসবে, কিন্তু তার আগে থেকে এই শহরটা অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত ছিল এবং দিল্লিকা নাম ছিল। এরাও প্রতিহারদের সামর্থ্য ছিল, গুর্জর প্রতিহাররা যখন দুর্বল হয়ে পড়ে তখন এরা স্বাধীন হয়ে গিয়ে শাসন করতে শুরু করে। এই বংশ থেকে মেনলি দুজনের নাম তোমাদের মনে রাখতে হবে, যার নাম আছে অনঙ্গপাল, অনঙ্গপাল তোমার যিনি দিল্লি শহরটা প্রতিষ্ঠা করেন, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, অনঙ্গপাল তোমার ইনি দিল্লি শহর প্রতিষ্ঠা করেন। এবং ইনি একটা উপাধি নেন, যেটা হচ্ছে শ্রী সামন্তদেব। দিল্লির কাছে ইনি একটা জলাশয় প্রতিষ্ঠা করেন, যেটার নাম হচ্ছে, তার নাম থেকেই হচ্ছে অনঙ্গতাল, অনঙ্গতাল, বুঝতেই পারছো, তার নাম থেকে হচ্ছে। এই বংশের আরো একজন রুলার ছিলেন যার নাম হচ্ছে সুরজপাল। সুরজপাল হরিয়ানার কাছে ইনিও একটা মানে তৈরি করেছিলেন, হ্রদ টাইপ তৈরি করেছিলেন, যেটা সুরজ কুণ্ড নামে পরিচিত।
আজও সুরাজকুণ্ড আরামতাল এগুলো রয়েছে। সুরাজকুণ্ডের কাছে একটা বিখ্যাত মেলা বসে, প্রতি বছর হয়, খুব ফেমাস একটা মেলা। তো এই দুটো পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে তোমার বংশের দুজন রুলারের নাম, ব্যাস এইটুকুই যথেষ্ট। আর আলটিমেটলি তোমার বংশের যে জায়গাটা, মানে দিল্লি যে অঞ্চলটা, সেটা চৌহানরা দখল করে নেন, পৃথ্বীরাজ চৌহান এই জায়গাগুলো দখল করে নেন। এই হচ্ছে আজকের পুরো টপিক। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো, যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে নিও, যদি তোমাদের পিডিএফটা দরকার লাগে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে রয়েছে, সেখান থেকে তোমরা পিডিএফ গুলো পেয়ে যাবে, অবশ্যই জয়েন হয়ে এটা তোমরা নিয়ে নিও। আর দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে, থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।